ব্যাগেট কি দেশ মায়ের কাপড়টা বসো ওই অপর অংশ এটা নি হ্যাঁ হ্যাঁ নোংরা হ্যাঁ পুষা মারতে দছেন পুষা মারা না ওই না নিবি তুই হ্যাঁ সোহাগ ইসলাম তোমার শালার নাম সোহাগ ভাই শালার জন্য নিয়ে এটা নিছে তারা তারা মিলিয়ে রাইছে তারা মিলিয়ে মানে শালার জন্য তো মেটার আনছে যে তারা আনছে তো তারা হ্যাঁ শালা শালা বাড়ি কোন জায়গায় বলের ডাপা হ্যাঁ বলের ডাপা তো দেখা যাক কি হয় এটাতে হ্যাঁ এটা আমরা পরে এটা আমরা দেখব এটা আফটার মেডিকেল পরে এটা করব এখন কোন ধরনের মানে কোন ধারায় মামলা নেওয়া হবে মামলা অলরেডি তো আমরা নিয়ে নিয়েছি কোন সেকশন আমরা অ্যাপ্লিকেশন করেছি কিডন্যাপিং এর সেকশন আমরা মামলা করেছি এটা কমপ্লেইন আসে মেয়েটির অপহরণ সম্বন্ধে তো আমি আজকে আমরা মেয়েটিকে আমরা উদ্ধার করি গর্জির কাছ থেকে উদয়পুরে আর হয়তো একটু দেরি হয়ে গেছে এর মধ্যে আপনারা দেখেছেন অনেকগুলো মাইনার অপহরণ হয়েছে আমরা প্রত্যেকগুলোকে আমরা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে লেট আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের লাকটা একটু খারাপ ছিল যে মানে আমরা এত কষ্ট করেও পারিনি সত্যি কথা বলতে সব থেকে বড় ধন্যবাদ জানাবো ওসি সোনামুড়া পিএস তারপর মেয়ের মা বাবা আমাদের উপরে ভরসা রেখেছেন আর আত্মীয় স্বজন তারপর কিছু এক দুজন প্রেসের ভাইয়েরাও আমাদেরকে প্রচণ্ড সাহায্য করেছেন মেয়েটিকে উদ্ধার করার জন্য আপনাদেরকে অ্যাপিল করবো এটা তো কত অনেকক্ষণ হলো যে মেয়ে উদ্ধার হয়েছে কেন এখন অবধি বসে আছে ওরা বলছে যে সাবডিভিশনাল অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং অথবা পুলিশের অথরিটিকে তাদেরকে বলতে হবে তাদের সাথে কথা বলতে হবে না না সাবডিভিশনাল অথরিটি যদি ওদের সাথে কথা বলে তাহলে উদ্ধার কাজ কে করবে পুলিশ যদি আজকে দেখুন ওরা এরকম একটা কাজ করেছে আমার দু থানা থেকে দুজন ওসি এনে আমার এখানে রাখতে হয়েছে আমি ওসি আমরা বেরিয়ে গেছি এখন অন্য কোথাও যদি অন্য কিছু অনভিপ্রায় ঘটনা ঘটতো এটা রেসপন্সিবিলিটি কে নিতে ভরসা তো রাখতে হবে আমরা তো কাজ করছি আর আমাদের তো আরও হেল্প করা এটা তো না যে রাস্তারোকো করেছে বলে আমরা উদ্ধার করেছি ওরা রাস্তারোকো যেদিন করেছে কালকে আমরা কালকে সকাল 6:30 সারা রাত্রির ঘুরে গর্জিতে রেড করে 6:30 সময় আমরা ঘরে এসেছি আজকে আমরা 3:30 সময় সবাই ফিরেছি আবার আমরা 8:00 সময় আমরা সবাই বেরিয়ে গেছি তো আমরা তো আমাদের কাজ করছি এটা এরকম কিছু না যে ওরা রাস্তার উপর পড়েছে তাই মেয়ে উদ্ধার হয়েছে এটা কিছু না এটা মানুষের কষ্ট হয়েছে তো আমি বলবো ওদেরকে এরকম না করতে বরং হেল্প করতে প্রশাসনকে আজকে ওরা ঠিক আছে ছেলে মানুষ বাচ্চা ছেলে কালকে ওরা রেসপন্সিবল পোস্টে বসবে বিভিন্ন দায়িত্বে আসবে বিভিন্ন অর্গানাইজেশনে মানুষের সেবা করবে তো ধৈর্য রাখতে আর প্রশাসনকে হেল্প করতে একটি কথা বলবো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো ওসি গর্জি ওপিকে যখনই আমরা অ্যাকচুয়ালি গর্জিতে আমরা দুবার রেড করেছি দুদিন আগেও আমরা রেড করেছি আবার আজকেও রেড করেছি আমাদের কিছু পিন পয়েন্ট ছিল করেছি কিন্তু আমরা পাইনি হয়তো বা মেয়েটাকে এখান থেকে এখান থেকে সরিয়ে ফেলেছে তো আমরা আরও সন্দেহজনকভাবে আমরা বেশ কয়েকজনকে আমরা অ্যারেস্ট করি সরি আমরা ডিটেন করি তো আমরা এখন তদন্তের স্বার্থে কিছু বলবো না এখন পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা হয়েছে বা এখন অবধি তো আমরা দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এই ব্যাপারে ছেলেটা কি পাওয়া গেছে এটা আমরা তদন্তের স্বার্থে এখন কিছু বলবো না কিন্তু আমরা দুজন মেয়েকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আপনার কতটা বল প্রয়োগ করতে হয়েছে ওকে ডিটেন করতে কষ্ট তো হয়েছে 3 দিন ধরে ওসিরও ঘুম নেই আমারও ঘুম নেই আমার পিজি স্টাফ কারোরই ঘুম নেই খারাপ লাগছিল একটা মা এসে আমাদের কাছ থেকে রোজ আসতো মেয়েটাকে উদ্ধার করে দিই তা আমরা রোজই বেরোতাম রোজই এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি তারপর আমরা আজকে একটা উদ্ধার করতে সমর্থ হয়েছি এটা এটাকে পক্ষ খেয়ালিপনা একটা ইরেসপন্সিবল কাজ আমার কাছে মনে হয়েছে কারণ কালকেও কিছু
ছেলে ইয়াং ছেলে নিয়ে এসছে আমার কাছে, এসে আমার সাথে কথা বলে গেছে। তারপর হঠাৎ করে ওরা থানা থেকে গিয়ে আবার বিশ্রামনিতে ওরা অবরোধ করে। তখন আমি ওদেরকে কথা দিই, তখন প্রায় 4:30-4:30 বাজে। আমাকে আমরা চেষ্টা করছি, এটা হয়ে উঠছে না। আমরা তো সবার সাথে মিলে অনেক সাকসেস এনেছি সোনামুড়াতে। তাছাড়া আমি তবুও আমি কথা দিয়েছি, এইভাবে তো টাইম বাউন্ড বলা যায় না কতক্ষণ একটা ক্রাইম ডিটেক্ট করতে লাগবে। তথাপি আমরা বলেছি যে 24 ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করব। কিন্তু হঠাৎ করে 10:30-10:30 থেকে শুনি কিছু ছেলে রাস্তা অবরোধ করে ফেলেছে। তো আমরা ওদেরকে ইনফরমেশনও পাঠাই যে আমরা চেষ্টা করছি এখনও বাইরে, আর এই রাস্তা রোকের জন্য শুধু জনসাধারণীয় সুবিধা হয়নি, তথাপি মেয়েটাকে উদ্ধার করতে 1.5 ঘন্টা লেট হয়ে গেছে। আমাদের গাড়ি আসা যাওয়াতে আমাদের খুব কষ্ট হয়েছে, আমরা ঘুরে ঘুরে গাড়ি নিয়ে গেছি, গাড়ি আটকে রেখেছে, পুলিশের গাড়ি যেতে দিচ্ছে না। তো ডেফিনেটলি মানে এই জিনিসটা একদম আমরা আশা করতে পারি না, এটা এইভাবে করা ঠিক আছে। এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু, একটা মেয়ের অপহরণ হয়েছে, তো সব থেকে তো কষ্ট আমাদের, আমারও মেয়ে আছে, ঠিক আছে। তো আমি এদেরকে আশ্বস্ত করার পরও যে আজকে যে ভোগান্তিটা হলো সোনামুড়াবাসীকে, এর জন্য আমি খুবই দুঃখিত। তো আমি বলবো ওদেরকে যাতে সুবুদ্ধি দেয়, আর ডেফিনেটলি আমরা আইনগত ব্যবস্থা নেব। আজকে কতগুলো ধরুন এই যে এফসিআইয়ের গাড়ি, আরও কত গাড়ি, পেশেন্ট, অনেক হেনস্থা হয়েছে। আমরা বারবার বলা সত্ত্বেও যে আমরা চেষ্টা করছি, উদ্ধার হয়েছে, তারপরও তো কোনো কথা শুনিনি।